18-19 ফেব্রুয়ারি এই তিন দিন আমাদের ত্রিপুরাতে ইউনিভার্সিটি গেমস, অর্থাৎ 16টা ইউনিভার্সিটি নিয়ে একটা গেমস হচ্ছে, যেটা নর্থ ইস্টে হবে, আসামে মূলত গুয়াহাটিতে হচ্ছে। তার একটা ক্যাটাগরি শুধু যোগাটা আমাদের ত্রিপুরাতে হচ্ছে। তো ত্রিপুরাতে যে ইউনিভার্সিটি গেমটা হবে খেলো ইন্ডিয়ার অধীনে, এটার আয়োজক আমরা ত্রিপুরা স্পোর্টস দপ্তর, আমাদের ত্রিপুরা ইউনিভার্সিটি যৌথ ত্রিপুরা ইউনিভার্সিটির সহযোগিতায় রয়েছে। যেহেতু ইউনিভার্সিটি গেম মূলত ইউনিভার্সিটিতেই হয়তো হওয়ার কথা ছিল, সেটা ইনফ্রাস্ট্রাকচার যেহেতু আমাদের এখানে রয়েছে, তার জন্য এখানেই হচ্ছে সেটা। তো এটা আমাদের যুব কল্যাণ ক্রীড়া দপ্তরের অধীনে এখানে আয়োজন করা হবে। 16টা ইউনিভার্সিটি থেকে 8টা ইউনিভার্সিটি পুরুষদের দল আসবে, 8টা ইউনিভার্সিটি মহিলাদের দল আসবে। মূলত সারা দেশ থেকেই তারা আসে এবং প্রায় 160 জনের মতো যারা এখানে আসবেন, সঙ্গে তাদের কোচরা থাকবে, ম্যানেজাররা থাকবে, তারা 3 দিন থাকবেন এখানে। এবং বিভিন্ন এই যোগার পরবর্তীতে আমাদের রাজ্যের বিভিন্ন টুরিস্ট যে প্লেসগুলো রয়েছে সেগুলো ঘুরবেন। তো আমাদের এখানে দপ্তর থেকে তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে, আমাদের হোটেলগুলোতে, এখানে যে হোটেল রয়েছে পলো টাওয়ার বা অন্যান্য হোটেল, পাশাপাশি যারা আমাদের ভগৎ সিং রয়েছে ত্রিপুরা ইউনিভার্সিটিতে গেস্ট হাউস রয়েছে, এগুলোতে মিলিয়ে সবগুলো মিলিয়ে তারা থাকবেন। তো এটা একটা হলো। আর একটা হচ্ছে যে আমাদের নর্থ ইস্ট ফেস্টিভ্যালও হবে, যুব উৎসবটা ত্রিপুরাতে হবে, সেটা হবে 26-27-28-29। এটা হবে এবার নর্থ ইস্টে, আমাদের আগরতলাতে হবে। সেটাও আমাদের ওপেনিং সেরিমনি হবে আমাদের রবীন্দ্র ভবন প্রাঙ্গণে। বাকিগুলো সবগুলো হল যেগুলো রয়েছে, নজরুল কলাক্ষেত্র, আমাদের মুক্তধারা, সেগুলো তো হবে। পাশাপাশি ক্লোজিং সেরিমনিটা আস্তাবল ময়দানে, বিবেকানন্দ ময়দানে সেটা অনুষ্ঠিত হবে। সেটা পরবর্তী সময় আমরা পুরো ডিটেলস আপনাদেরকে জানিয়ে দেবো। 800 থেকে 1000 প্রতিনিধি সেখানে আসতে পারে, এরকম একটা সম্ভাবনা রয়েছে। তো আমরা চাইবো সেটাকেও যেন খুব সুন্দরভাবে উপস্থাপনা করা যায়, সেখানে আমাদের রাজ্যের কৃষ্টি সেগুলিকে তুলে ধরা এবং বড় কোনো সেলিব্রিটিকে নিয়ে আসা, এবং যে সমস্ত সারা দেশে যেভাবে হয় যুব উৎসব সেগুলিকে, লোকসঙ্গীত, লোকনৃত্য, নাটক, রক ব্যান্ড, গিটার, মাটির তৈরি জিনিস সামগ্রী, এগুলো অঙ্কন, ছবি তোলা প্রদর্শনীয় থাকবে, মার্শাল আর্ট, প্রত্যেকটি রাজ্যের বিশেষ লোকনৃত্য, যোগাসন, নৌকা দৌড়, অ্যাডভেঞ্চার, চিরাচরিত খাবার প্রদর্শন, হাতে তৈরি বাঁশবেতের জিনিস, এগুলো নিয়েই যুব উৎসব হবে নর্থইস্টে। তো সেটা হবে আমাদের আপনাদেরকে আমরা বলবো আবার 26-29। আর যেটা 70 থেকে আমাদের এখন যেটা হবে 19, এটার জন্য আপনাদেরকে আপনাদের সহযোগিতা চাই। আপনারাও থাকবেন, প্রচার প্রসারে আপনারা সহযোগিতা করবেন, এবং আমরা চাই যে আমাদের রাজ্যের নাম উজ্জ্বল হোক, আমরা যেন সেটা ভালোভাবে করতে পারি, আপনাদের সহযোগিতা চাইছি। আর যদি কিছু জিজ্ঞাসা করতে থাকে, আমাদের ইউনিভার্সিটি থেকেও রয়েছেন, আমাদের দপ্তরের অভিজ্ঞতা রয়েছেন, ওনারা বাকি বিষয়গুলো বলবেন। ষোলোটা ইউনিভার্সিটি 8টা ইউনিভার্সিটি থেকে পুরুষদের দল আসবে, 8টা ইউনিভার্সিটি থেকে মহিলাদের দল আসবে, অর্থাৎ 16টা ইউনিভার্সিটি আসবে। আর মূলত সবগুলো খেলাধুলা হবে আসামে, শুধু যোগাটা হবে ত্রিপুরাতে। এটা কি উদ্বোধন কোনো পর্ব আছে? হ্যাঁ, উদ্বোধন থাকবে, ক্লোজিং সেরিমনিও থাকবে। উদ্বোধন আমরা চাইবো, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, এখনো ফাইনাল হয়নি, মাননীয় মুখ্যমন্ত্রীর হাত দিয়ে যেটা এটা শুরু শুভারম্ভ হোক, এটা আমরা চাইবো। ওনার কাছে আমরা এখনো এটা ফাইনাল হয়নি, তো আমরা বলবো আপনাদেরকে, আবারও আপনাদের সঙ্গে আমরা সম্পর্ক করব। এখানে বলা হয়েছে 16টা দল করবে, অংশগ্রহণ করবে, তাই তো? হ্যাঁ, 16টা তাদের অংশগ্রহণ করবে, মানে যারা জয়ী হবে তাদেরকে পরবর্তী সময় কি কিছু প্রাইজ বা এরকম কিছু ব্যবস্থা করা আছে? নিশ্চয়ই দেওয়া হবে, নিশ্চয়ই সেগুলো আমরা দেখুন, এটা ইউনিভার্সিটি গেমটা আসামে হচ্ছে, এটাই বোঝা, এটা আসাম হচ্ছে, এবং সেখানেই তাদের জন্য বিভিন্ন মেডেল টেডেল সেগুলো তৈরি হবে। আমাদের এখানে একটা গেম হচ্ছে যোগা, আমরা আমাদের রাজ্য থেকে আমরা চেষ্টা করবো আমাদের এখানকার ঐতিহ্যটাকে তুলে ধরা। আমরা ইতিমধ্যে যেটা সিদ্ধান্ত নিয়েছি, আমাদের ট্যুরিজমের একটা ব্রোশার ক্যাটালগ, আমাদের এখানকার স্পোর্টসে আর আমাদের ট্রেডিশনাল কোনো একটা গিফট তাদেরকে দেওয়া। আর যারা প্রতিযোগী, যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে, তাদের তো যেগুলো মেডেল সার্টিফিকেট সেগুলো খেলো ইন্ডিয়া
থেকেই দেওয়া হবে, খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস এর যেগুলো আসবে সেগুলোই তাদেরকে দেওয়া হবে। আসাম থেকে আমাদের ত্রিপুরাকে একটা গেম দেওয়া আছে, আর চারটা নাগাল্যান্ড মিজোরাম মেঘালয় অরুণাচল ওদেরকে আর একটা একটা গেম করে দেওয়া হয়েছে। টোটাল 20টা গেম, এর মধ্যে প্রমিনেন্ট আছে সবগুলি, ফুটবল আছে, বাস্কেটবল আছে, ভলিবল আছে, যোগা আছে, ওয়েট লিফটিং আছে, রেসলিং আছে, হ্যান্ডবল আছে, আর্চারি আছে, শুটিং আছে, এরকম করে 20টা গেমকে খেলো ইন্ডিয়াতে পার্টিসিপেট করা হচ্ছে। তার মধ্যে 15টা আসামে হবে, বাকি 5টা গেম আলাদা স্টেটে হবে, এর মধ্যে ত্রিপুরাতে হবে। অ্যাকচুয়ালি আমি একটা বলে দিই ইনফরমেশন, এই খেলো ইন্ডিয়া যে 16টা টিম সারা ভারতবর্ষের ইউনিভার্সিটির যে 500 ইউনিভার্সিটি আছে ওর মধ্যে বেস্ট 8টা টিমকে সিলেক্ট করা হয় খেলো ইন্ডিয়াতে। এর আগে আপনি যদি দেখেন এই যে 8টা টিম এসছে, 8টা টিম এর আগে সাপোজ যোগাসনের কথা বলি, টোটাল 172 টিমস পার্টিসিপেট করেছে, ইস্ট জোন, নর্থ জোন, সাউথ জোন অ্যান্ড ওয়েস্ট জোন। এর মধ্যে 32 টিমস সিলেক্ট হয়েছে অল ইন্ডিয়া লেভেলে, অল ইন্ডিয়া লেভেল থেকে বেস্ট 8 টিম ইজ কাম ফর খেলো ইন্ডিয়া কম্পিটিশন। প্রত্যেকটা গেমই 16টা টিম করেই পার্টিসিপেট করছে, বয়েজ 8 গার্লস 8। এই যুগাতে ত্রিপুরা সেন্ট্রাল ইউনিভার্সিটি কি অংশগ্রহণ করছে? এক্স্যাক্টলি, দিস টাইম আওয়ার গার্লস টিম ত্রিপুরা ইউনিভার্সিটি ওমেন টিম ইজ কোয়ালিফাই ইন যোগা ফর খেলো ইন্ডিয়া। প্রথম ওরা পার্টিসিপেট করেছে ইস্ট জোনে, তারপরে অল ইন্ডিয়াতে পার্টিসিপেট করেছে, অল ইন্ডিয়াতে তাদের র্যাঙ্ক এসছে, তারপরে ওরা 7th র্যাঙ্ক এসছে, এখন ত্রিপুরা ইউনিভার্সিটি ওমেন্স টিম পার্টিসিপেট করবে। কতজন টিম? একটা টিমে 6 মেম্বার থাকে, প্লাস কোচ, ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট কোচ মিলে 9 টোটাল টিম সেট আপ থাকে। কোনো টিমে আবার 10 থাকে, কিন্তু টোটাল পার্টিসিপেন্ট 6 জন।